রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। শূন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলা শেখেরখালী ইউনিয়নের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চিন্ময় রায়, স্টপ রিপোর্টার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখেরখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকিরুল্লাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আগামী 15 জুন 2022 তারিখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলা শেখেরখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আপেল মার্কার জাকের উল্লাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসী রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নবম দফে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হতে যাচ্ছে। জাঁকজমকপূর্ণ এই নির্বাচনে সব প্রার্থীরাই উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে, নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। এরই ফাঁকে আপনারা যে অভিযোগ করছেন নির্বাচন কমিশনার অফিসে, আপনাদের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপেলের প্রার্থী জাকিরুল্লাহ, উনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে আপনারা যে অভিযোগ করছেন ইয়াতে নির্বাচন কমিশনারে, তো এ বিষয়ে আপনি বলেন কি আচরণবিধি লঙ্ঘন কি করেছে, সঠিক তথ্য দিয়ে আমাদেরকে একটু জানান। এখানে তো উনি তো ইলেকটেড মেম্বার না এবং চেয়ারম্যান না, উনি তো অবৈধভাবে নিজের টাকা দিয়ে এখানে ওই রাস্তাঘাট মেরামত করে দিচ্ছে, ওই গাঁড়ায় গাঁড়ায় ইট দিচ্ছে, এভাবে করতেছে, ওইটা আচরণবিধি পড়ে না। আমরা তো মাননীয় নির্বাচন কমিশনার এবং নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং আমাদের শেখেরখালী রিটার্নিং অফিসার সহ সবাইকে আমরা ওই জেলা রিটার্নিং অফিসার সহ আমরা সবাইকে অবহিত করছি এবং দরখাস্ত দিয়েছি। এটা এখনও তো কোনো এরা তকদির করেনি এবং কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা আমি মাননীয় প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি, এইরকম যেন আগামী তো বর্তমানেও এইরকম যেন না হয়। প্রশাসনের নিয়ম নীতি আমাদের নির্বাচন করার জন্য যে প্রতিশ্রুতি সরকারে দিয়েছে সেইভাবে পালন করার জন্য আমি মাননীয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং শেখেরখালী 8 নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আমি বলতেছি, কারণ এইভাবে টাকার বিনিময় যদি ভোট দিয়ে নির্বাচিত হয় তাহলে তো মানুষকে এরা জুলুম করবে, আর যদি আমার জনপ্রিয় থাকবে তাহলে টাকা দিয়ে কেন ওই নির্বাচিত হওয়ার জন্য ঈদ এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করার চেষ্টা করতেছে। এবং এটা তো কোনো উনি তো মেম্বারও না, ওনার কোনো তো প্রশাসনিক কোনো পদপদবিও নেই, উনি একজন প্রার্থী আমাদের মতো সাধারণ প্রার্থী, উনি কীভাবে এইরকম কাজ করতেছে আমরা মাননীয় প্রশাসনের কাছে অভিহিত করছি এবং জানাইছি। আমরা 4 জন প্রার্থী ওখানে যাইয়া স্বয়ং অভিযোগ করছি, তাই এটার প্রক্রিয়া এবং বিহিত ব্যবস্থা করে অ্যাকশন নেওয়ার জন্য মাননীয় প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আশ্রয়বাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। লঙ্ঘন বিষয়ে জাকিরুল্লাহ কি আচরণবিধি লঙ্ঘন করেছে এ বিষয়ে বলেন, আপনি তো প্রার্থী একজন 8 নম্বর ওয়ার্ডে। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যতটুকু জানি নির্বাচন চলাকালীন অবস্থায় কোনো প্রতিশ্রুতি ওয়াদা 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী জাকিরুল্লাহ আচরণবিধি লঙ্ঘন করে আপনারা 4 জন প্রার্থী যে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করছেন এ বিষয়ে আমাদের একটু জানান জনাব জসিমউদ্দিন মহোদয়। আমরা জানাতে চাচ্ছি যে যখন আমরা নির্বাচন প্রচার প্রচারণা চালাচ্ছি এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটি গাড়ায় গাড়ায় রাস্তায় গাড়ায় এই নিজস্ব অর্থায়ন দিয়ে কী করতেছে, ওই এটাই নিয়ে মানুষকে আমরা দিচ্ছি প্রতিশ্রুতি বলতে আমরা দিচ্ছি মেম্বার হলে আপনারা নির্বাচিত হওয়ার পরে আমরা এটা করবো সেটা করবো এটা করবো, সরকারি অনুদান না পারলেও নিজস্ব অনুদান দিয়ে আমরা ওইগুলো করে দিব প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু এই যে বাস্তবে টাকা দিয়ে কবর থেকে টাকা দিয়ে এই যে কার্যকলাপগুলো করতেছে ওইটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে করতেছে। আমরা চাচ্ছি মাননীয় মহোদয়ের কাছে আমরা চাচ্ছি সুস্থ তদন্ত করে এর যেন জ্ঞাটা নেয় ব্যবস্থাটা গ্রহণ করে কে করতেছে আচরণবিধি লঙ্ঘন করতেছে আমাদের